হ্যালো বন্ধুরা, ডকুয়া গোট ফার্ম থেকে আমি কৃষ্ণ ডকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সকল দর্শক ভেটেরিনারির বিভিন্ন রকম মেডিসিন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং ভেটেরিনারি মেডিসিন সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার, আমি বীরভূম জেলা থেকে নির্মল দাস বলছি, মৌরেশ্বর থানার অন্তর্গত। কৃষ্ণদা, আমি এই ভিডিওটি তোমাকে পাঠাচ্ছি, দেখো এই ছাগলটি। এই ছাগলটি এই পাটা বা পাটা খেঁচুড়ে খেঁচুড়ে হাঁটছে, একটা পায়ের সাথে একটা পা ঠেকে যাচ্ছে, একটা পা পুরোপুরি তুলতে পারছে না। এই সমস্যা খাওয়া দাওয়া করছে কিন্তু জানি না এটা কি রোগ। অতএব মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকছে না, বসে পড়ছে। পাটা জন্য মেন প্রবলেম, পাটা ও ঠিক ফেলতে পারছে না। আমরা সম্পূর্ণ ভিডিওটিতে ছাগলটির লক্ষণ দেখতে পেলাম এবং খামারি ভাইয়ের মুখ থেকে ছাগলটির সমস্যার কথা শুনলাম। যতটুকু ইনফরমেশন খামারি ভাইটি দিয়েছেন তা কিন্তু যথেষ্ট নয়, এর জন্য আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারলাম না অ্যাকচুয়ালি ছাগলটির কি সমস্যা হয়েছে। যতটুকু বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি তার উপরে খামারি ভাইটিকে একটি প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেওয়া হলো। বন্ধুরা, আপনারাও যদি ছাগলের কোনো সমস্যার ভিডিও পাঠান অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার বলার চেষ্টা করবেন এবং কোথা থেকে এই সমস্যাটি সৃষ্টি হলো সেই বিষয়টা ক্লিয়ার বলার চেষ্টা করবেন, তবেই কিন্তু আমাদের রোগ নির্ণয় করার সুবিধা হবে এবং আপনাকে আমরা সঠিক চিকিৎসা পদ্ধতি দিতে পারব। ছাগলটির আজকের এই আনুমানিক সমস্যায় আমরা কিন্তু আনুমানিক মেডিসিন সাজেস্ট করতেছি। প্রথমে অ্যান্টি অ্যালার্জির জন্য মাভিল অথবা হিস্টামাইন ট্যাবলেট 20 কেজি বডি ওয়েটে একটা, এরপরে ব্যথার জন্য ম্যালোনেক্স জেট 1/3, এরপরে একটা অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের অ্যামোক্সিরাম, অ্যামোক্সিরাম 1/4 কেজি বডি ওয়েটে 15-20 mg। সবার শেষে ভিটামিন ফাইটোমেজ অথবা ইন্টাভিটা, যার মধ্যে ভিটামিন এ, ডি, ই, এইচ রয়েছে, প্রত্যেক দিন রাত্রেবেলা 10 ml করে দিতে হবে। এছাড়াও দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স, যদি ইঞ্জেকশন ফর্মে দেওয়া যায় সবচেয়ে ভালো। ইঞ্জেকশন ফর্মে দিলে কনসিপ্লেক্স 20 কেজি বডি ওয়েটে 2.5 ml করে। যদি ওরালে দিতে চান এমবিপ্লেক্স দেবেন প্রত্যেক দিন রাত্রেবেলা করে 10 ml। হোমিওপ্যাথিতে আর্নিকা এবং বেলাডোনা দুটো মেডিসিনকে ব্যবহার করতে বলা হয়েছে, দুটোই 200 potency নেবেন। প্রথমে আর্নিকা 20 কেজি বডি ওয়েটে 6 ড্রপ করে সারাদিনে 4 বার, বেলাডোনা সারাদিনে 2 বার 6 ড্রপ করে। হোমিও মেডিসিন দুটো একসঙ্গে দেবেন না, প্রথমে আর্নিকা দেবেন, এর 15-20 মিনিট পর বেলাডোনা দেবেন। যদি আঘাত লাগা ব্যথা হয় আর্নিকা কাজ করবে, আর যদি অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, কোনো রোগের কারণে যদি ব্যথা হয় তাহলে বেলাডোনা কাজ করবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনারাও যদি পশু চিকিৎসার পরামর্শ নিতে চান তো অবশ্যই নিতে পারেন। একই পদ্ধতিতে আমাদেরকে পশুটির ভিডিও পাঠাতে হবে, ভিডিওতে নিজের পরিচয় এবং পশুর কী কী সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। 1-1.5 মিনিটের ভিডিও পাঠাতে হবে আর ভিডিওতে যেন বোঝা যায় ছাগলটির কী কী লক্ষণগুলি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।